প্রিয় দর্শক বন্ধুরা, আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি রোগ নিয়ে আলোচনা করব। রোগটি কিন্তু পুরুষের, সেটা হলো পুরুষত্বহীনতা। পুরুষত্বহীনতা পুরুষের একটি রোগ, যে রোগটি খুবই গুরুত্বপূর্ণ একটি রোগ, কারণ এই পুরুষত্বহীনতার কারণে পুরুষ তার বন্ধাত্ম জীবন ধারণ করতে পারে। পুরুষত্বহীনতা কি, পুরুষত্বহীনতা কেন হয়ে থাকে, আর এই পুরুষত্বহীনতার জন্য কি ওষুধ খাওয়া প্রয়োজন হোমিওপ্যাথিতে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে। তার আগে যে সমস্ত ভিউয়ার্স আমার এই ভিডিওটি দেখছেন, যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। পুরুষত্বহীনতা কি, এটি আগে আমরা জানব। পুরুষের যৌন মিলনের ইচ্ছা, যে যৌন শক্তি, সেটি যদি কার্যকারিতা না হয়, লিঙ্গ শিথিলতা ধারণ করে, সেক্ষেত্রে যৌন মিলনের কার্যকারিতা না হওয়ার ফলে যে ইচ্ছা শক্তি চলে যায় সেটাকে বলা হয় পুরুষত্বহীনতা। এই পুরুষত্বহীনতার কারণ কি রয়েছে? পুরুষত্বহীনতার প্রথম যে কারণ সেটি হলো ধূমপান। অতিরিক্ত ধূমপানের ফলে আমাদের শরীরে ধমনীতে একটি প্লাক তৈরি হয়। এই প্লাক তৈরির ফলে রক্ত প্রবাহের ব্যাঘাত ঘটে, আর রক্ত যদি প্রবাহ ব্যাঘাত ঘটে, যদি রক্ত প্রবাহ ঠিকভাবে না হয়, সেক্ষেত্রে লিঙ্গের শীতলতা এসে যায়, এর ফলে পুরুষত্বহীনতা দেখা দিয়ে থাকে। দু নম্বর যে কারণ, অ্যালকোহল পান করা। অ্যালকোহল অতিরিক্তভাবে পান করে যারা থাকেন তাদের ক্ষেত্রে এই রোগটি দেখা দিয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। অতিরিক্ত অ্যালকোহল পান করার কারণে আমাদের পুরুষের শরীরে যে টেস্টোস্টেরন হরমোন রয়েছে, সেই টেস্টোস্টেরন হরমোনটা কম উৎপন্ন হওয়ার ফলে পুরুষত্বহীনতা দেখা দিয়ে থাকে। তিন নম্বর যে কারণ, সেটি হলো মানসিক উদ্বেগ। মানসিক উদ্বেগ খুবই একটি কঠিন রোগ। যে সমস্ত রোগীরা মানসিক উদ্বেগে ভুগছেন দেখবেন তাদের পুরুষত্বহীনতা আসছে, কারণ এই মানসিক উদ্বেগের কারণে আমাদের ব্রেন থেকে যে যৌন শক্তির একটি সিগনাল পাঠায়, সেই সিগনালটা কিন্তু কম হয়ে যায়, বা সিগনালে সাড়া না দেওয়ার ফলে উত্তেজনার শক্তি কমে যায়, এর ফলে পুরুষত্বহীনতা আসতে পারে। এর পরবর্তী যে কারণ সেটি হলো লিঙ্গের যে স্নায়ু রয়েছে, সেই স্নায়ুতে আঘাতপ্রাপ্তের কারণেও কিন্তু পুরুষত্বহীনতা আসতে পারে। প্রোস্টেট সার্জারির ফলেও কিন্তু পুরুষত্বহীনতা আসতে পারে, আর বংশগত কারণও থাকতে পারে। আবার যে সমস্ত রোগীরা ডায়াবেটিসে ভুগছেন সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে কিন্তু এই পুরুষত্বহীনতা দেখা দিতে পারে। তো বন্ধুরা, এই যে কারণগুলো বললাম খুবই গুরুত্বপূর্ণ। এই কারণগুলো, যে সমস্ত ভিউয়ার্স বা রোগীরা এই ভিডিওটি দেখছেন, যে কারণগুলো বলেছি, ধূমপান করা, অ্যালকোহল পান করা, এগুলো পরিত্যাগ করুন, কারণ ধূমপান এবং অ্যালকোহল পান করা আমাদের শরীরের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক জিনিস। এগুলো যদি আপনারা নিয়মিত অতিরিক্তভাবে পান করে থাকেন তাহলে পুরুষত্বহীনতা আসবেই, আর এর সাথে সাথে আমাদের শরীরের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে। তো বন্ধুরা, আসুন এইবারে আপনাদেরকে যে ওষুধটি বলবো, তিন মাস কিন্তু আপনারা এই ওষুধটি খাবেন। পুরুষত্বহীনতায় তিন মাস ওষুধ খেতে হবে। যে কম্বিনেশান ওষুধগুলো আপনাদেরকে জানাবো খুবই গুরুত্বপূর্ণ, এই ওষুধগুলো আপনারা একটি 100 ml শিশি নেবেন। 100 ml শিশিতে চারটে সমান ভাগ করবেন। প্রথম নম্বর যে ওষুধটি আপনাদেরকে বলবো সেটি হলো ডেমিয়ানা। চার ভাগের এক ভাগ ডেমিয়ানা নেবেন, আর এক ভাগ এর সঙ্গে মেশাবেন অ্যাগনাসকাস্ট, আর এক ভাগ মেশাবেন জিনস্যাং, আর এক ভাগ মেশাবেন অশ্বগন্ধা। এই চারটি ওষুধ, সব ওষুধগুলোই কিন্তু মাদার শক্তিতে নেবেন। এই মাদার শক্তির ওষুধ, চারটি ওষুধ সমান ভাগে 100 ml একটি শিশিতে নিয়ে
10 বার ঝাঁকুনি দেবেন। 10 বার ঝাঁকুনি দিয়ে আপনারা এই কম্বিনেশান ওষুধটি তৈরি করে নেবেন। এরপরে ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে, প্রত্যেক দিন সকালে খাওয়া দাওয়ার আগে আগে হাফ কাপ জল নেবেন। সেই হাফ কাপ জলে 10 ফোঁটা দিয়ে ওষুধটি একটু নেড়ে নেবেন, তারপরে খাবেন। আবার সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়ার আগে আগে হাফ কাপ জলে 15 ফোঁটা দিয়ে জলটি নেড়ে নেবেন, নিয়ে খাবেন। এইভাবে কন্টিনিউ আপনি যদি 3টে মাস খেতে পারেন, আশা রাখি আপনার পুরুষত্বহীনতা দূর হয়ে যাবে এবং আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে পুরুষত্বহীনতা কী, এর লক্ষণগুলো কী কী দেখা দেয় সেটি আপনাদেরকে বলবো একটু ছোট করে। কারণ পুরুষত্বহীনতায় যে সমস্ত রুগীরা ভুগছেন, আমার বহু পেশেন্ট আছেন, তারা এই সমস্যা নিয়ে এসেছিলেন এবং বেশ কিছু রুগীকে আমি এই রকম কম্বিনেশান ওষুধ দিয়ে উপকৃত করেছি। তো বন্ধুরা, পুরুষত্বহীনতার লক্ষণ হচ্ছে স্বামী স্ত্রী বা নারী পুরুষ মিলনের আগে যে লিঙ্গের উত্থান বা লিঙ্গের যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে হারিয়ে ফেলা বা ইচ্ছাশক্তি না থাকাই হচ্ছে কি আপনার পুরুষত্বহীনতা। অথবা আপনি, আপনার মনে জোর আছে, ইচ্ছা আছে, কিন্তু আপনার লিঙ্গের ক্ষমতা নেই যে একজন নারীর সঙ্গে বা একজন মহিলার সঙ্গে সেক্স করা। তো বন্ধুরা, এই হলো মূলত লক্ষণ পুরুষত্বহীনতার। এবারে যেভাবে আপনাদেরকে ওষুধটি খেতে বললাম, ওইভাবে 3 মাস ওষুধগুলো আপনারা খাবেন, আশা রাখি আপনারা খুবই ভালো ফল পাবেন। তো বন্ধুরা, আজকে ছিল এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।